কেয়ার এন্ড কিউর উইথ সমীর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ ও নিরাপদ আছেন। বেশিরভাগ মায়েরই অভিযোগ বাচ্চা খেতে চায় না। কিছু কিছু রোগের কারণে শিশুদের রুচি কমে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল কিছু নয়। অনেক ক্ষেত্রে এই বিষয়ে মা বাবার উৎকণ্ঠা থাকে। শিশুর আসলে কোনো রোগ নেই, সমস্যাটা তার মনে। বয়স অনুযায়ী মানসিক ও শারীরিক বিকাশ অন্য বাচ্চাদের মতো হলে শিশুর খাওয়া নিয়ে মা বাবার দুশ্চিন্তা করার কিছু নেই। তবে কিছু বাচ্চা আছে যাদের শারীরিক সমস্যা আছে বলেই খেতে চায় না। বাচ্চার বৃদ্ধিটা যদি ঠিকমতো না হয়, তাহলে দেখতে হবে যে বাচ্চাটি অপুষ্টির শিকার হচ্ছে কিনা বা তার রক্ত স্বল্পতা হয়েছে কিনা, নাকি বাচ্চার ঘন ঘন কোনো সংক্রমণ হচ্ছে যার জন্য খাওয়ায় রুচি কমে যাচ্ছে। যদি বাচ্চাটির রক্ত স্বল্পতা থাকে বা অপুষ্টি থাকে, তাহলে বাচ্চাটি বসে থাকবে, খুব বেশি সচল থাকবে না। এই বিষয়গুলো বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। ইদানিং লক্ষ্য করলে দেখা যায় শিশুর পেছনে খাবারের থালা নিয়ে বহু অভিভাবককে রীতিমতো দৌড়াতে হয়। অভিযোগ, তাদের বাচ্চা একেবারেই খেতে চায় না। এ নিয়ে বাবা মাদের উৎকণ্ঠার শেষ নেই। কেন শিশু খেতে চায় না, কি করলে সে ঠিকমতো খাবে, কিভাবে তাকে খাওয়ানো দরকার, এই বিষয়গুলো পরবর্তী দুটি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সঙ্গে থাকবেন। হেলদি জীবনযাপন করুন, সুস্থ থাকুন, মন খুলে হাসুন, সুখী জীবন করুন। ধন্যবাদ।